হচ্ছে এটা কিছু না মানে তাহলে আপনি এরকম কাছে চলে আসছেন কেন আমার ওই কানে আপনার ওই ফুলটা যেটা লাগিয়ে দিয়েছিলাম ওটা নেই তাই ওটাই ও ও ফুলটা ওটা তো আমি ওই সাজার সময় খুলে রেখেছিলাম ও হ্যাঁ ঠিক আছে খবরদার একদম একদম কাছে আসবেন না শুনুন আপনি কী ভাবছেন আমি আমি কিছু বুঝতে পারছি না আপনি সন্ধ্যা থেকে আমি দেখছি খালি আমার পিছনে ঘুরঘুর 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 করেই যাচ্ছেন তারপর আবার সবার সামনে সবার সামনে কী আপনার মনে নেই না আমার মনে নেই কী তা মনে থাকবে কেন যা করেছেন ইচ্ছে করে করেছেন তো ভেবে চিনতে জেনে বুঝে করেছেন দাদু ঠাম্মি মা কাকিমণি সারা বাড়ির লোক সারা পৃথিবীর লোক সবার সামনে করে এরকম আপনি জানেন আমি কারোর সামনে যেতে পারছি না এত লজ্জা করছে আমার আচ্ছা আপনার প্রবলেমটা কোথায় আমি আপনাকে কিস করেছি বলে নাকি দাদু ঠাম্মির সামনে কিস করেছি বলে প্রথমটা হলে সত্যি চাপের সেকেন্ডটা হলে একটা সলিউশন আছে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আসতে হবে রিদিমান বাবু একদম বার আপনি ইচ্ছা করে করছেন না এগুলো আমাকে শুধু ভয় দেখানোর চেষ্টা করছেন আপনি আরে দেখুন আমি আমি আপনাকে ভয় দেখাতে যাবো কেন বরং আমি উল্টোটা করার চেষ্টা করছি মানে আমি আপনার ভয়টা কাটানোর চেষ্টা করছি মানে এরমভাবে যদি সব হতে থাকে তাহলে ফিউচারে প্রবলেম তাই না আপনি এটা আপনি এটা ছাড়ুন তো আরে আপনি কেন বুঝতে পারছেন আও এই বাবা ও আমি সত্যি বুঝতে পারিনি কি কি হয়েছে সরি প্লিজ সরি বলবেন না আমার নাকটা ভেঙে দিয়ে আবার সরি বলছেন ও গড আপনার ভালো লাগে জানেন তো ওই ভালো কথা বলে আপনাকে ভালো কিছু একটা গিফট দিলে আপনার সেটা পছন্দ হয় না ওই ঝগড়াটাই আপনি পছন্দ হ্যাঁ আপনি ঝগড়াই করুন আমার সাথে বাবা স্বাভাবিক ওটা আমি আমি ঠিক বুঝতে পারি এই মানুষটা আমি ঠিক বুঝতে পারছি না আমার ভেতরটা একদম ঢিপ 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 করে আমার ভয় লাগে তো আপনার ভয় লাগে এটা ভয় লাগার কি আছে এটা এটা তো খুব নর্মাল ব্যাপার আর ভয় ভয় লাগে বলে আপনি আমার নাকটাই ভেঙে দেবেন ঠিক ঠিক আছে বসুন আমি আমি একটু বরফ নিয়ে আসবো না বরফ কি করে নিয়ে আসবো তো ফ্রিজে রান্নাঘর অনেক দূর অব্দি যেতে হবে আপনি একটু বসুন আমি চট করে জলটা নিয়ে আসি এই এই তো আপনি একটু শান্ত হয়ে বসুন শান্ত হয়ে তো ছিলাম আপনি যদি এরকম অশান্ত না হতেন তাহলে আমার নাকটা আজ ভেঙে যেত না তাহলে ওই মোমেন্টটা নষ্ট হয়ে যেত না এখন কিছু করতে শুনুন ওসব হীরের হার ফার দিয়ে না খড়ির মন পাওয়া যায় না তার কি রিদ্ধিমান সিংহ রায়ও হারতে শেখেনি আর খড়ির মন কি করে পাওয়া যায় সেটা সে জানে
যা বাবা, রিং হয়ে গেল, ধরলো না, এত রাত হয়ে গেল, এতক্ষণে তো চলে আসার কথা। দুটির কথা আমি জাস্ট ভুলেই গেছি। এই ঋদ্ধি দাদু যদি একবার জানতে পারে যে দত্তদের সাথে আমি হাত মিলিয়েছিলাম, তাহলে এই বাড়ি ব্যবসা তো দূর, ভট্টাচার্য বাড়িতেও আমার ঠাই হবে না। ও, তুমি এসে গেছো, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম, আমি কলও করেছিলাম, তুমি দেখোনি। কেন, তুমি ফোন করলে আমাকে রিসিভ করতে হবে নাকি? না, মানে অনেক রাত হয়ে গেছে, তো ওই জন্য ফোন করেছিলাম, টেনশন হচ্ছিল, আর কিছু না। আমায় নিয়ে টেনশন হচ্ছিল তোমার? আমি বাঁচি কি মরি তাতে তো তোমাকে যায় আসে না। এইভাবে বলছো কেন? আমি তো জাস্ট কি আফটার পার্টিতে গেছিলাম। কোথায় কি পার্টি হয় সেটা তো তুমি খুব ভালো করেই জানো। ও, তুমি তো ইনভাইটেড ছিলে না, স্বাভাবিক, কারণ ওখানে শুধু মডেলরা আর যারা বিজনেসের ওনার তারা ইনভাইটেড ছিল, আর তুমি তো এইসবের মধ্যে কোনোটাই নয়, সো ইউ আর নট ইনভাইটেড। বাই দ্য ওয়ে, ওখানে আমার প্রচুর কাজের কথা হয়েছে, সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, আমাকে সবাই মডেল হিসেবে চাইছে। মজার বিষয় হচ্ছে আমি গুড ফর নাথিং থেকে বেস্ট ফর এভরিথিং হয়ে গেছি। যে সিংহরায় জুয়েলার্সের ফেস অফ দ্য ইয়ারে কম্পিটিশানে এসে আমাকে হিউমিলিয়েট হতে হয়েছে, সেই সিংহরায় জুয়েলার্সের ফেস হিসেবেই সবাই আমাকে রিকগনাইজ করছে। নাইস। বলছিলাম দুতি, আমার তোমার সাথে এই বিষয়টা নিয়েই কথা বলার ছিল, সেই জন্য আমি তোমার জন্য ওয়েট করছিলাম। কি কথা? তুমি না আজকে দারুণ কাজ করেছো দুতি, আই এম সো প্রাউড অফ ইউ বেবি, আমি মন থেকে তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি। আর নিজের ভুলটা আমি স্বীকার করে নিচ্ছি, আই ওয়াজ রং টু হিউমিলিয়েট ইউ। প্লিজ ফরগিভ মি। আর বলছিলাম তোমার মডেলিং করার শখ তো আজ পূরণ হয়ে গেছে, সিংহরায় জুয়েলার্সের ফেস হিসেবে সবাই তোমাকে রেকগনাইজ করছে। আমি বলছিলাম কি, তোমার আর কাজ করার দরকার কি? তুমি তো এই বাড়ির বউ, আমার স্ত্রী, তুমি তুমি কেন কাজ করতে যাবে? তুমি তুমি হুকুম করবে, পায়ের উপর পা তুলে আমাকে হুকুম করবে, তোমার সব শখ আমি মেটাও, আমি থাকতে তো তোমার কাজ করার দরকার নেই দিদি। I'm sorry Rahul, I am really sorry to disappoint you, কিন্তু আর না তোমার এসব চালাকি আমার সামনে চলবে না। অনেক নাচি নিয়েছো তুমি আমাকে নিজের ইশারায়, অনেক। Now stop this nonsense please, এতদিন ধরে খড়ি আমাকে যা বলতো আমি বিশ্বাস করতাম, সবসময় মনে হতো আমার খারাপ চায়, ক্ষতি করতে চায়, আমি তোমার কথায় বিলিভ করতাম, তুমি যা বলতে সব শুনতাম, সব করতাম, কারণ আমি তো একটা ইডিয়েট, তোমাকে চোখ বন্ধ করে ভালোবেসেছিলাম, ট্রাস্ট করেছিলাম। আর নয়, এখন আমি বুঝতে পারছি ওরি যেটা বলে সেটা একদম ঠিক, কেউ যদি সৎ উদ্দেশ্য নিয়ে মন থেকে কোনো কাজ করে সেই কাজে সে সফল হয়। আমি আর তোমার দয়ায় বাঁচতে চাই না রাহুল,
আমার শখ আহ্লাদ সব আমি নিজের দমেই পূরণ করে নেব। তোমার উপর তো আমি আর ডিপেন্ড করে থাকবোই না। এসব কথা থাক না দূতি, তোমার এই সাকসেসটা আজকে আমরা একসাথে সেলিব্রেট করি। দেখো তোমার ফেভারিট ওয়াইন আর পিৎজা আমি অর্ডার করেছি, এই দেখো। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার। আমরা তো এরকমভাবে বহুদিন টাইম স্পেন্ড করি না, অ্যান্ড উইথ আওয়ার ফেভারিট মিউজিক। এই জন্যই তো আমি এই মিষ্টি ডেটটা অ্যারেঞ্জ করেছি। ভাল লাগেনি তোমার? আমার সাকসেসের সেলিব্রেশন ফ্যামিলির সাথে হয়ে গেছে, তোমার সাথে আলাদা করে সাকসেসের সেলিব্রেশন করতে হবে বলে আমার তো মনে হয় না। আর তাছাড়া আই এম সো টায়ার্ড। বাবারে বাবা, সব কাগজে কি লিখেছে দেখো। সিংহরায় জুয়েলার্সের অনবদ্য প্রেজেন্টেশন, রাজা যে সিংহই হয় প্রমাণ করলো। সিংহরায় জুয়েলার্স, দেখ দেখ মধুজা, দেখ 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 কামা, এটা দেখো। ও মাগো, সিংহরায় জুয়েলার্সের জয়যাত্রা শুরু হলো, জয়ের মুকুট উঠলো খড়ি সিংহরায়ের মাথায়। দেখো বাবা, দেখো বৌদি, দেখ মধুজা, দেখ। আরে তুমি এটা দেখো, খড়িকে আর দুটিকে কি সুন্দর লাগছে না, পুরো রাজরানীর মতো বলো। হ্যাঁ বাবা, বাবা বাবা দেখুন দেখুন কি সুন্দর লাগছে দেখুন। হ্যাঁ দেখেছি তো, কিন্তু শুধু খড়ি দুটি নয়, তোমাদের প্রত্যেককে কালকে স্টেজে এক একজন রাজরানীর মতো দেখাচ্ছে। একদম ঠিক কথা, কালকে তোমাদের পারফরমেন্সে কিন্তু সবাই মুগ্ধ। শুধু কি তাই, তোমরা তো জানো না কাল থেকে কত টেক্সট আর কত কল এসেছে আমার কাছে, সবাই কংগ্রাচুলেট করছে তোমাদের। খুব ভালো করেছো, আমি খুব ইমপ্রেস। বলছিস ও করবে না কংগ্রাচুলেট? জানিস কাগজে কি লিখেছে? কাগজে লিখেছে সিংহরায় জুয়েলার্সের এই জয়ের পিছনে সিংহরায় জুয়েলার্সের পরিবারের অবদান রয়েছে। আমরা প্রত্যেকে একেবারে র‍্যাম্পের পেশাদার মডেলের মতো শো করেছি। পেশাদার না, বলুন একই অর্ডার, নতুন অর্ডার। হ্যাঁ হ্যাঁ বলুন না, হ্যাঁ ডিটেইলসে বলুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি এটা কাছে আপনি আপনি মেল করে দিন। হ্যাঁ মেল করে দিন আপনি। হেই শোন, একটা ব্যাপার আমার ভাল লাগছে না, আমার খুব খারাপ লাগছে। দেখ এত খেটে হাঁটলাম, প্র্যাকটিস করলো, একটা কাগজে আমার ছবি নেই। ধর আমার না ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। ধর এত খাটলাম, একটা কাগজে ছবি দিল না। ধর ও ঠাকুরজি, ছবি জানি তো, সো হোয়াট, আমাদের প্রত্যেককে নিয়ে কি ভালো ভালো কথা লিখেছে কাগজে সেটা বলো। হ্যাঁ লিখেছে জানু বৌদি, সেটা হয়ে আর পরে কিন্তু অনেক লোকজন ছিল। তা কি বলেছে জানো? তারা বলেছে আপনি এই বসে যেভাবে হাঁটছিলেন মনে হচ্ছিল যে কোনো প্রফেশনাল অনেক টেক্কা দিতে পারে। একদম ঠিক বলেছে। বলছো তুমি কেন পিমনি? তোমরা সবাই খুব ভালো র‍্যাম্প ওয়াক করেছো, সুপার মডেলদের মতন। দেখো তো মনেই হচ্ছে না যে তোমরা ফার্স্ট টাইম করছো। কি এলিগেন্স, কি কনফিডেন্স ছিল তোমাদের মধ্যে, ভেরি ইমপ্রেসিভ। কিন্তু তার জন্য একজনকে তো ক্রেডিট দিতেই হবে, আর সে হচ্ছে আমাদের দূতি। সত্যি দূতি না থাকলে এটা পসিবলই হতো না। কি সুন্দর ভাবে আমাদের সবাইকে বলো র‍্যাম্প ওয়াক করতে শিখিয়ে দিল মেয়েটা। তোমার হিল পরে তো আমার যা অবস্থা হয়েছিল প্রথমে, কিন্তু বিশ্বাস করো দিদি, স্টেজে উঠে জাস্ট আমার মনে হলো আমি সব জানি, সব পারবো। এটাকে কি বলে জানো মা? কি? এটাকে বলে ন্যাচারাল ট্যালেন্ট। ও বলে বাবা লে ও যাই বল, আমার এত দিনের একটা শখ যে র‍্যাম্প ওয়াক করব সেটা কিন্তু পূরণ করলো এই শোটা। বাবা এত মানুষের, এত মানুষের অ্যাটেনশন, এত মানুষের প্রশংসা, আমার যে কি ভালো লাগছিল, আমি যে কি এনজয় করেছি বাবা। কিন্তু একটু লজ্জা লাগছিল, কিন্তু খুব এনজয় করেছি জানো। কালকে তোরা যা করেছিস না, ভাষায় বর্ণনা করা যাবে না, অসাধারণ, অসামান্য। আর সত্যি এই সবটা কিন্তু পসিবল হয়েছে খড়ির জন্য, খড়ি না থাকলে আমরা এত বড় স্টেপ নেওয়ার সাহসই পেতাম না। ঠিক বলেছিস ছোট, খড়ি যে এতটা কনফিডেন্টলি পুরো ব্যাপারটাকে এইভাবে সামলে নেবে সেটা আমিও ভাবতে পারিনি। আই এম সো প্রাউড অফ হার। আর শুধু যে র‍্যাম্প ওয়াকে হাঁটলাম তা তো নয়, এটা বল শোটাও তো আমরা জিতে গেলাম। আমি শুধু একা নই ম্যাডাম, আপনাদের সবার চেষ্টাই এত বড় কর্মকাণ্ডটা সম্ভব হয়েছে, না হলে ওই মিস্টার দত্ত তো সব রকম ভাবে চেষ্টা করেছিলেন যাতে আমাদের মনোবল ভেঙে দিতে পারেন। কিন্তু এই যে আমরা সবাই মিলে একসাথে লড়াই করেছি, ভয় পাইনি,
এটাই তো আমাদের সবচেয়ে বড় জয়, তাই না দাদু? একদম ঠিক। আমার একটা কথা ভেবে খুব ভালো লাগছে যে খড়ি শুধু বাইরের লোক নয়, আমাদের বাড়ির সবার মনও জয় করে নিতে পেরেছে। আমি আশা করব খড়ির সম্পর্কে বা ওর যোগ্যতা সম্পর্কে আর কারো মনে কোনো প্রশ্ন থাকবে না। একদম ঠিক বলেছেন বাবা। বাবা, আমাদের যত পুরনো অর্ডার ক্যান্সেল হয়ে গেছিল, প্লাস আমাদের পুরনো ক্লায়েন্টস যারা আমাদের ছেড়ে চলে গেছিল, সব কিন্তু ফেরত এসে গেছে শুধুমাত্র খড়ির জন্য। সকাল থেকে ননস্টপ ফোন কলস, এইভাবে চলতে থাকলে কিন্তু আমার মনে হচ্ছে ঠিক আছে শিগগিরই আমরা আবার টপ পজিশনে পৌঁছে যাব। বাবা, টাইমে পৌঁছে যাবে সব কিছু। মোদি অলরেডি পুরনো অর্ডারগুলো সব ব্যাক করছে। হ্যালো, হ্যাঁ 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 মিস, বলুন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 পৌঁছে যাবে, ঠিক ঠিক, হ্যাঁ 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 রাখছি রাখছি রাখছি, ওকে ওকে ওকে। বারবার তোমায় দেখলে যে আমার নিজের অতীত মনে পড়ে যায়। করি যে এটা আপনাকে কেউ দিয়েছে এই বুকেটা? কি সুন্দর দেখতে না? হ্যাঁ, এটা ওই অনুষ্ঠানের পরে একজন এসে দিয়ে গেলেন, আমি ঘুরে দেখলাম, কাউকে দেখতে পেলাম না। ও, তার মানে আপনি ওই ওখানে যে যেটা লেখা আছে সেটাও দেখেননি? না তো, কি লেখা আছে জানি না, কি সব অদ্ভুত লেখা আছে দেখো, বুঝতে পারছি না। রায়মশাইয়ের তিনটি ছেলে, এখন পড়ে দুই, প্রথম গেল তেপান্তরে, কেমনে তাকে ছুঁই, লঘু পাপে কাছের মানুষ ঠেললো যাকে দূরে, ভাগ্য চাকায় সেই মহাকাল আসছে আবার ফিরে, জ্বলছে আগুন পুড়ছে বাঁধন, ভাঙছে তাসের ঘর, রায়বাহাদুর সামলে থেকে উঠছে আবার ঝড়। ডি লেখার তলায় কে ইডি? কে দাদু? দাদু শরীর খুব খারাপ লাগছে দাদু। হ্যালো, কি দেখুন, আমাদের সোর্স অনুযায়ী উনি বহু বছর আগে কলকাতা ছেড়ে চলে গেছেন দুবাই, ওখানে নিজের ব্যবসা করেছেন, প্রতিপত্তি করেছেন, সব কিছু করেছেন, এতদিন পর উনি আবার কলকাতা ফিরে এসেছেন, একজন একজন মাফিয়া। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার কম্পিটিশন, জাম্বো, মিচদি, এদের সাথে মাফিয়ার কী কানেকশন? কেন ক্ষতি করতে চাইছে ওদের? সেটাই তো বুঝতে পারছি, এখন এটাই আমাদের খুঁজে বের করতে হবে। স্যার, একটা খবর আছে। কি স্যার? মিস্টার দত্ত পার্সোনাল বন্ডে ছাড়া পেয়ে গেছেন। হোয়াট? কি হয়েছে দিদি? কি হয়েছে? হোয়াট ইজ দ্য ম্যাটার? মিস্টার দত্ত ছাড়া পেয়ে গেছেন। কি? হ্যাঁ খুড়ি, আমি শুনি উনি আবার আমাদের ক্ষতি করার জন্য একেবারে উঠে পড়ে লাগবেন। আমি
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি না থাকলে আমি এত তাড়াতাড়ি এই প্রবলেম থেকে রেহাই পেতাম না স্যার। থ্যাংক ইউ আমার চাইনা দত্ত, তোমাকে বাঁচানোর বদলে আমার কাজটা শুধু করে দাও, দ্যাট উইল বি এনাফ। অফকোর্স স্যার, এই দত্ত আপনার কেনা গোলাম, আপনি যা বলবেন আমি তাই করব। তুমি তো জানোই তোমাকে শুধু একটাই কারণে আমি বাঁচিয়েছি দত্ত, যাতে ওই সিংহরায়দের তুমি গোড়া থেকে উপরে ফেলতে পারো। এটা ছাড়া তোমার আর কোনো অন্য উদ্দেশ্য নেই, কোনো কাজ নেই। ডেফিনেটলি স্যার, স্যার আপনি নিশ্চিন্ত থাকুন, এবার তো ওই সিংহরায়দের আমি একদম বরবাদ করেই তবে ছাড়ব। কুণালকে আমায় বিয়ে করতে হবে।